গতিশীল জীবনকে সহজ করতে তৈরি হচ্ছে নানান রকমের ডিভাইস, যেগুলো মানুষ আগে শুধু কল্পনাতেই চিন্তা করত। আমাদের আগের এপিসোডে দেখিয়েছিলাম 5টি অদ্ভুত আবিষ্কার, তাই আজকে আরও 5টি আবিষ্কার নিয়ে তৈরি করা আমাদের এই এপিসোডটি। আগের ভিডিওটি মিস করে থাকলে ডান পাশের আই বাটনে ক্লিক করে দেখে নিন। স্বাগতম ক্রিপ্টিক প্ল্যানেটে। স্ক্রাইব ইট, আপনার অফিস কিংবা ঘরের দেয়ালকে ক্যানভাসে পরিণত করতে বাজারে এসে গেছে ছবি আঁকার রোবট স্ক্রাইব ইট। মাত্র 5 মিনিটেই আপনার দেয়ালকে আঁকা আঁকির জন্য তৈরি করা যাবে এই রোবটকে, যা ডিজিটাল ড্রয়িংকে নতুন মাত্রায় নিয়ে গেছে। স্মার্টফোনের মাধ্যমে কানেক্ট করে পছন্দের ছবি নির্বাচিত করে দিলেই কাজ শুরু করে দেবে এই রোবট। কাঁচ, কাঠ কিংবা সাধারণ দেয়ালে আঁকতে পারে রোবটটি। এমনকি স্ক্রাইব ইট দিয়ে আঁকা ছবি মোছাও যাবে সহজে। এতে ব্যবহার করা যাবে 24টি রং। আকারে ছোট এই রোবটটি আবিষ্কার করেছেন কার্লো রেটি অ্যাসোসাইটি। হ্যান্ড এনার্জি, বর্তমান যুগে স্মার্টফোন বা ট্যাবলেট ছাড়া এক মুহূর্ত চিন্তা করা যায় না, তবে এইসব ডিভাইসগুলো রান করার জন্য প্রয়োজন হয় চার্জের, তাই পাওয়ার সাপ্লাইয়ের জন্য দরকার হয় বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ অথবা কোনো পোর্টেবল পাওয়ার ব্যাঙ্কের। এই হ্যান্ড এনার্জি ব্যবহারের ফলে চিন্তা করতে হবে না চার্জ নিয়ে, হাত ঘোরালেই বিদ্যুৎ সঞ্চার হয়ে যাবে এই গ্যাজেটের বিল্ট ইন স্টোরেজে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার স্মার্টফোন, ট্যাবলেট, অ্যাকশন ক্যামেরা সহ ফ্ল্যাশলাইট চার্জ করতে পারবেন। তাই এখন আর চার্জের জন্য ক্যারি করতে হবে না কোনো পাওয়ার ব্যাঙ্ক। বি এনার্জির তৈরি এই হ্যান্ড এনার্জিটি করবে চার্জিং সমস্যার সমাধান। ডুও, নতুন প্রজন্মকে আরও ফাস্ট করতে এসে গেছে ল্যাপটপ অ্যাক্সেসরি ডুও। এটি আপনার কাজের সক্ষমতা 50% পর্যন্ত বাড়াতে সক্ষম। 12.5 ইঞ্চি সাইজের এই মনিটরের ওজন মাত্র 680 গ্রাম, যা খুব সহজেই লাগিয়ে নেওয়া যাবে যে কোনো ল্যাপটপে। আর ইউএসবি কেবল কানেক্ট করলেই শুরু করে দেবে কাজ। 270 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় বলে প্রয়োজন মতো ঘুরিয়ে নেওয়া যাবে এই মনিটরকে, তাই এটি কোনো কনফারেন্স বা প্রেজেন্টেশনের জন্য হতে পারে পারফেক্ট চয়েস। গেইজিয়ার, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে এয়ার কন্ডিশন ব্যবহার করা খুবই ব্যয়বহুল, তাই খরচ কমাতে ইঞ্জিনিয়াররা তৈরি করেছে গেইজিয়ার নামক এই ছোট এয়ার কুলারটি। এটি ব্যবহার করাও অনেক সহজ, শুধুমাত্র ফ্রিজে জমিয়ে রাখা বরফ ভরে দিতে হবে এই কুলারের ভেতর। এর সাথে থাকা রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলা ফ্যান মুহূর্তেই রুমকে ঠান্ডা করে দেবে। 12 বর্গমিটার আয়তনের রুমকে 3 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করতে সক্ষম এই এয়ার কুলার গেইজিয়ার। মায়ো আর্মব্যান্ড, আধুনিক এই গ্যাশ্চার রিকগনিশন ডিভাইসটি তৈরি করেছে থালমিক ল্যাব। এটি ব্যবহার করা যাবে বিভিন্ন ওয়্যারলেস প্রযুক্তির সাথে। হাতের কনুয়ের নিচে আর্মব্যান্ডের মতো পড়তে হয় ডিভাইসটি। এর ভেতরে থাকা কয়েক সেট ইলেকট্রোমায়োগ্রাফিক সেন্সর হাতের মাসলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস ধরতে পারে, এবং জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার ইত্যাদির মাধ্যমে হাতের নাড়াচাড়া অনুযায়ী নির্দেশ দিতে পারে। শুধুমাত্র হাত নাড়িয়ে এই ডিভাইস দিয়ে ভিডিও গেম, কম্পিউটার, স্মার্টফোন, ড্রোন বা টিভি চালানো যাবে। কেমন লাগলো ভিডিওটি তা লাইক, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। যেন ধন্যবাদ সাথে থাকার জন্য।